নমস্কার বন্ধুরা, আমি সুনিপা আর আমার চ্যানেল ফুড পাগল বাঙালিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পেঁপের একটা নিরামিষ এবং ভীষণই সুস্বাদু রেসিপি শেয়ার করতে চলেছি। পেঁপে রান্না হচ্ছে শুনলে অনেকেই কিন্তু নাক সিটকোয়, অনেকেরই অপছন্দের তালিকায় এই পেঁপে, কিন্তু পেঁপে কিন্তু হাজারো পুষ্টিগুণে ভরা। আর এইভাবে যদি আপনি পেঁপে রান্না করেন তাহলে কথা দিচ্ছি এর স্বাদ কিন্তু সবার মুখে লেগে থাকবে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপের খোসাগুলো ছাড়িয়ে ভালোভাবে পেঁপেটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি পেঁপেটাকে গ্রেট করে নিচ্ছি। পেঁপের উপকারিতা সম্বন্ধে বলে শেষ করা যাবে না, তবে এক কথায় বলবো, যাদের হজমের সমস্যা রয়েছে বা যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু পেঁপে ভীষণ উপকারী। পেঁপেটা গ্রেট করা হয়ে গেছে। আমি সারা রাত্রি 1 মুঠো মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালের জলটা ছেঁকে নিয়েছি। এবার ছোলার ডালটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে একটা ছোট জারের মধ্যে দিয়ে খুব ফাইন পেস্ট করে নেব। ছোলার ডালটা খুব সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে। এবার আমি ডালটার মধ্যে একদমই সামান্য লবণ এবং হলুদ দিয়ে দেব। ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। গ্যাসের মধ্যে কড়াইটা গরম করে নিয়েছি। এতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এবার বেটে রাখা ডালগুলো ছোট ছোট বড়ার আকারে আমি ভেজে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বড়াগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজে বড়াগুলো তুলে নেব। কয়েকটা কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। এখন এই বড়া ভাজার সাদা তেলেই কাজু আর কিশমিশটা হালকা করে ভেজে নেব। ওই কড়াইতেই আমি আরেকটু সাদা তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দেব 1টা তেজপাতা, 1 চামচ মতন জিরে, 4টে কাঁচা লঙ্কা, 1 গ্রেট করে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। এবার লবণ দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে পেঁপেটা আমি ঢাকা দিয়ে দেব। পেঁপে থেকে কিন্তু জল বেরোবে। মিনিট পর কড়াইয়ে ঢাকাটা আমি খুলে নিচ্ছি। এতে কিন্তু সামান্য জল জল বের হয়েছে। এবার এতে আমি 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিলাম, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিচ্ছি। সামান্য নাড়াচাড়া করে এতে আমি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার 2 মিনিটের জন্য রান্নাটা আমি ঢেকে দেব। কড়াইয়ে ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। এবার সামান্য চিনি দিয়ে দিচ্ছি। একটু চিনি দিলে স্বাদটা ভালো হয়, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি এতে ভেজে রাখা ছোলার ডালের বড়াগুলো দিয়ে দেব।
সামান্য এতে জল জল আছে এর মধ্যেই কিন্তু বড়াটা দিয়ে দিতে হবে। পেঁপে থেকে যে জলটা বেরিয়েছে এই জলেই বড়াটা সেদ্ধ হয়ে যাবে। রান্নাটা আমরা একদম মিডিয়াম ফ্লেমে করব। এখন 5 মিনিট ধরে আমি নাড়াচাড়া করে ভালোভাবে পেঁপেটা রান্না করে নেব। পেঁপের জলগুলো শুকিয়ে গেছে, খুব ভালোভাবে পেঁপেটা কষানো হয়ে গেছে আর বড়াটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দেব। নিরামিষ পেঁপের ঘণ্টটা ভাত বা রুটির সাথে পরিবেশনের জন্য কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আপনারাও এভাবে পেঁপের ঘণ্ট রান্না করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আবার আসবো পরের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।